যে হামলাগুলো ঘটছে তার প্রত্যেকটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পিঠের চামড়া থাকবে না, পাই টু পাই হিসাব নিবে জনগণ। র‍্যাবকে লাগিয়ে দিচ্ছে পুলিশের বিরুদ্ধে, পুলিশকে লাগিয়ে দিচ্ছে র‍্যাবের বিরুদ্ধে। সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন অসন্তোষ, ক্ষোভ। কখন যার বিস্ফোরণ ঘটে, কি ঘটে যায় আমরা জানি না। আমরা সরকারকে বলব এখনো সময় আছে, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় শ্রীলঙ্কাতে যেভাবে জাঙ্গিয়া পরে পালাতে পেরেছিল, আপনারা জাঙ্গিয়া পরার সময় পাবেন না। আপনাদেরকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, একঘেয়েমি করেন না। একঘেয়েমি করলে তার পরিণতি কি হবে সেটা আশপাশের দেশ থেকে শিক্ষা নিন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি ওই গণভবন থেকে বের হন, জনগণের দুঃখ কষ্ট দেখেন। আপনার সামনে একটা কাচের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন, আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন, আপনি কোনো সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ আপনার নিরাপত্তা হুমকি, কারা আপনার নিরাপত্তা হুমকি তৈরি করেছে, কারা আজকে আপনাকে এই বন্দী দশায় রেখেছে, তাদের কথায় আর কর্ণপাত করেন না। জনগণের কাছে ক্ষমা চেয়ে জনগণের যে ভোটাধিকার কেড়ে নিয়েছেন 18 সালে এবং 14 সালে, সেই ভোটাধিকার ফেরত দিন। জনগণ আপনার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। ওয়াজুল কাদের সাহেবকে বলতে চাই, আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো আপনাদের অহমিকার বহিঃপ্রকাশ, এগুলো আপনাদের একচেমির বহিঃপ্রকাশ। আইনমন্ত্রী ওয়াজুল কাদের বিভিন্ন জন বলছেন তত্ত্বাবধায়ক সরকার আর দেশে ফিরে আসবে না। তত্ত্বাবধায়ক সরকারকে আপনার বাপদাদার সম্পত্তি আপনারা বেঁচে দিয়েছেন, আর ফিরিয়ে আনতে পারবেন না। এই তত্ত্বাবধায়ক সরকার আমলে আপনারা এই লগি বৈঠার তাণ্ডবের নামে মানুষ মেরে তার উপরে পয়সা ঠিক নিত্য করেছেন এই পল্টন ময়দানে, এই চেষ্টা শুধু বিশ্ববাসী দেখেছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করে আজকে এই দেশকে আপনারা সংকটের মুখে ফেলেছেন। কাজে আপনাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।